আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে লার্ন উইথ ফান 1 to 1-এর পক্ষ থেকে স্বাগত। গত ভিডিওতে আমরা জেনেছিলাম আর্টিকেল কাকে বলে, কত প্রকার কি কি, এবং ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার সম্পর্কে। এখন আমরা জানব দি এর ব্যবহার বা অবস্থানগুলো। তো দি এর ব্যবহার বা অবস্থানের প্রথম রুলস হলো নির্দিষ্ট করে বোঝাতে কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে দি বসে। যেমন দ্য বয়েজ অফ দিস স্কুল আর গুড, এই বিদ্যালয়ের ছেলেগুলো বা বালকগুলো ভদ্র বা ভালো। তো এইটার অর্থ আমরা বুঝলাম। এখন আমাদের যদি প্রশ্ন করা হয় এখানে বালকগুলোর আগে দি বসানো হলো কেন, তো সেই ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে দিস কলেজ, অর্থাৎ এই কলেজের। তাহলে এই কলেজের বালকগুলো বলতে শুধু এই কলেজের ছেলেদেরকে বোঝানো হয়েছে, অন্য কলেজের বা অন্য কোনো জায়গার ছেলেদের এখানে বোঝানো হয় না। যদি এখানে থাক এই দিস কলেজ না থাকতো তাহলে এটা নির্দিষ্ট হতো না। এই যে কলেজ দ্বারা এখানে কলেজের বালকগুলোকে নির্দিষ্ট করা হয়েছে, তাই তার কারণেই এখানে বয়েজের আগে দি বসানো হয়েছে। এরপর আমরা দেখি যা শ্রেণী জাতি নির্দিষ্ট তারিখ এবং অদ্বিতীয় বস্তুর পূর্বে দি বসে। যেমন দ্য কাউ ইজ এ বিউটিফুল অ্যানিমেল, দ্য মুসলিম, দ্য পুর ইত্যাদি। এখানে আমরা দেখি দ্য কাউ ইজ এ বিউটিফুল, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। আমরা এটা বলতে একটি নির্দিষ্ট শ্রেণীর প্রাণীকে বুঝিয়ে থাকি, এই জন্য এখানে দ্বি বসানো হয়েছে এবং সিঙ্গুলার কমন নাউন হিসেবে এ বসানো হয়েছে। তারপর দ্য মুসলিম, ঠিক তেমনিভাবে এটা হচ্ছে মুসলিম একটি জাতি। দ্য পুর গরিব, এটা হচ্ছে একটি শ্রেণী, গরিব শ্রেণী ধনী শ্রেণী বোঝাতে ব্যবহার করে। ঠিক তেমনিভাবে যদি নির্দিষ্ট তারিখ বা অদ্বিতীয় বস্তু পূর্বে দি বসে, অদ্বিতীয় বস্তু বলতে আমরা কি বুঝি, অর্থাৎ যেটা পৃথিবীতে দুটি নেই, যেমন দ্য আর্থ, দ্য সান, এরকম যে বিষয়গুলো থাকে। তবে এই রুলসটার একটু ব্যতিক্রম রয়েছে যে মানুষ জাতি এবং ভাষার নামের পূর্বে দি বসে না, মানুষ জাতি এবং ভাষার নামের পূর্বে দি বসে না। এখানে মুসলিমস বলতে মানুষ জাতিকে বোঝায়নি, তারপর পুর বলতে মানুষ জাতিকে না, এখানে মানুষ জাতির ভিতরের একটি অংশ যেমন মুসলিম, তারপরে মানুষ জাতির ভিতরেরই একটি অংশ পুরকে বোঝানো হয়েছে, এই জন্য এগুলোর পূর্বে আর্টিকেল বসানো হয়েছে। এরপরে আমরা দেখি যে নদী, সাগর, মহাসাগর, হ্রদ, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, সংবাদপত্র, বিখ্যাত বই ও গ্রন্থের নামের পূর্বে দি বসে। তবে একটি পর্বত বুঝালে দি বসে না, যেমন দ্য পদ্মা, দ্য হোলি কোরআন ইত্যাদি। তো এখানে আমরা প্রথমে দেখছি যে নদী, দ্য পদ্মা, তারপর হচ্ছে দ্য হোলি কোরআন, এটা হচ্ছে আমাদের ধর্মীয় গ্রন্থের নাম। তো এইরকম যদি সাগরের নাম থাকে বা মহাসাগর, হ্রদ, পর্বতশ্রেণী থাকে, তখন আমাদের অবশ্যই তার পূর্বে দ্বি বসা যাবে। তবে এই ব্যতিক্রমটা একটু খেয়াল রাখতে হবে যে এখানে দ্বি বসবে না কেন, কারণ একটি পর্বত বুঝালে, শুধু এটা পর্বতের ক্ষেত্রে, এই যে আমরা পর্বত শ্রেণী লিখছি এখানে, শুধু পর্বত শ্রেণীর জায়গায় দ্বি বসবে, কিন্তু একটি পর্বত বুঝালে দ্বি বসবে না। এরপর হচ্ছে বিশেষ অর্থপূর্ণ স্থান বা দেশ, ট্রেন বা জাহাজ এবং ঋতু দিকের নামের পূর্বে দ্বি বসে, যেমন দ্য ইউএসএ, দ্য টাইটানিক, দ্য উইন্টার, দ্য নর্থ ইত্যাদি। তো এই যে শব্দগুলো, এগুলোর পূর্বে আমরা দ্বি বসালাম উপরের নিয়ম অনুযায়ী। দ্য ইউএসএ, এটা বলতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে বোঝানো হয়েছে, যেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দেশের নাম। দ্য টাইটানিক, এখানে একটি গুরুত্বপূর্ণ জাহাজের নাম। দ্য উইন্টার, এখানে ঋতু, এবং দ্য নর্থ, এখানে দিকের নাম। এই জন্য এগুলোর পূর্বে আর্টিকেল দ্বি বসানো হয়েছে। পরের রুলসগুলো আমরা দেখি, নির্দিষ্ট করে বোঝাতে আনকাউন্টেবল নাউনের পূর্বে দ্বি বসে, সেটা আবার কেমন, সেটা হলো দ্য ওয়াটার অফ দিস ট্যাঙ্ক ইজ নট ড্রিঙ্কেবল। এর অর্থ হচ্ছে এই ট্যাঙ্কের পানি পানযোগ্য নয়। এখন আমরা এটা জানতাম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু এর আগে বলা আছে যে নির্দিষ্ট করে বোঝাতে। হ্যাঁ, যদি এই কথাটা থাকে বা এ নির্দিষ্ট করে বোঝায়, তখন আমরা আর্টিকেল বসাতে পারি। এখন এই বাক্যে কীভাবে ওয়াটারকে নির্দিষ্ট করে বোঝালো, এই বাক্যে ওয়াটারকে নির্দিষ্ট করে বোঝালো দিস ট্যাঙ্ক, মানে শুধু এই ট্যাঙ্কের পানিকেই বোঝানো হয়েছে, অন্য কোনো ট্যাঙ্ক নয়। এই জন্য এখানে এই বাক্যের পূর্বে ওয়াটার শব্দটির আগে আর্টিকেল বসানো হয়েছে। যেমন আমরা যদি বলি ওয়াটার হ্যাজ নো কালার, উই ক্যান নট লিভ উইথাউট ওয়াটার, উই ক্যান থার্স্ট আওয়ার ড্রিঙ্ক,
বাই ড্রিঙ্কিং ওয়াটার, এই বাক্যগুলোর পূর্বে কিন্তু আর্টিকেল বসতেছে না ওয়াটারের পূর্বে, কিন্তু এই বাক্য যেখানে এখানে যেটা দেওয়া আছে তারপরে ওয়াটার বসানোর একটি কারণ যেখানে ট্যাঙ্কের পানিকে নির্দিষ্ট করেছে, ঠিক সেমভাবে আমরা দ্য ওয়াটার অফ দিস পন্ড, দ্য ওয়াটার অফ দিস রিভার, দ্য ওয়াটার অফ দিস বটল, এই ট্যাঙ্কের পরিবর্তে অনেক শব্দ এখানে থাকতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট করে যেহেতু বুঝিয়ে থাকে তাই আমরা ওয়াটার বা আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসাবো। এরপরে যত তত বোঝাতে মানে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে এবং সবসময় সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল বসে, যেমন দ্য সোনার দ্য বেটার, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এরকম এখানে যত তাড়াতাড়ি হবে ততই ভালো, এগুলো তুলনা বোঝাতে মানে যত তত, তারপর হচ্ছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তো আমরা সুপারলেটিভ ডিগ্রি মানে সর্বোচ্চটি বোঝাতে, সবচেয়ে ভালোটি সবচেয়ে খারাপটি বা সর্বোচ্চটি বোঝাতে আর্টিকেল দি বসানো হয়। পরের দুটি রুলস আমরা দেখি যে একই ব্যক্তি দুই পদবীর অধিকারী হলে শুধু প্রথমটির পূর্বে দি বসে, আলাদা আলাদা ব্যক্তি হলে দুটির পূর্বে দি বসে, যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ আওয়ার স্কুল ওয়াজ ভেরি স্ট্রিক্ট টু আস, এই বাক্যের মধ্যে যিনি হেডমাস্টার তিনি হচ্ছে সেক্রেটারি এই বিদ্যালয়ের, এই জন্যই এখানে বার্বের ওয়াজ বসানো হয়েছে, কারণ এখানে যদি দুজন ব্যক্তি থাকতো তাহলে আমরা ওয়ার বসাতাম, তো আমরা বার্ব দেখি এটা নির্ণয় করব যে বার্বটা কি সিঙ্গুলার না প্লুরাল, বার্বটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের শুধু প্রথমটির আগে অর্থাৎ প্রথম নাউনের আগেই দি বসবে, কিন্তু বার্বটা যদি প্লুরাল হয় তাহলে এই যে প্রথম এবং দ্বিতীয় এই দুইটা নাউনের আগে দি বসাতে হবে, কারণ সেইখানে হেডমাস্টার একজন হবে আর সেক্রেটারি অন্যজন হবে, কিন্তু এই বাক্যে হেডমাস্টার এবং সেক্রেটারি দুজনই যেহেতু একই ব্যক্তি এই কারণেই দুজনের পূর্বে আলাদা আলাদা কোনো আর্টিকেল বসানোর প্রয়োজন নেই, শুধু প্রথম নাউনের পূর্বে আর্টিকেল বসালেই দুটাকে একত্রে নির্দিষ্ট করে হয়। এরপরের রুলসটা আমরা দেখতেছি স্কুল কলেজ একদের প্রকৃত উদ্দেশ্যে ব্যবহৃত হলে দি বসে না, কিন্তু অন্য উদ্দেশ্যে হলে দি বসে, যেমন দ্য স্টুডেন্টস আর গোয়িং টু দ্য কলেজ, দ্য টিএন ইজ কামিং টু দ্য কলেজ, এখানে স্কুল কলেজের প্রকৃত উদ্দেশ্যে ব্যবহৃত হলে দি বসে না, অন্য উদ্দেশ্যে হলে দি বসে, সেটা আমরা কীভাবে বুঝলাম, দ্য স্টুডেন্টস আর গোয়িং টু দ্য কলেজ, এখানে এটা বোঝাচ্ছে ছাত্রছাত্রীরা স্কুলে পড়াশোনার উদ্দেশ্যে নয় অন্য উদ্দেশ্যে কলেজে যাচ্ছে, তারপরে টিএনও ইজ কামিং টু দ্য কলেজ, টিএনও আসলে পড়াশোনার জন্য কলেজে যাচ্ছে না, সে অন্য কোনো উদ্দেশ্যে যাচ্ছে, আমরা এটা আসলে আমাদের বুঝতে হবে আগের এবং পরের সেন্টেন্স অনুযায়ী যেখানে কি পড়াশোনার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে যাওয়া হচ্ছে, যদি কারণ স্কুল কলেজ হচ্ছে পড়াশোনার উদ্দেশ্যে মানুষ যেয়ে থাকে সেটা বুঝালে তখন আর আমাদের আর্টিকেল বসানোর প্রয়োজন নেই। এরপরে আমরা দেখি যে যে শব্দ পেশা বা ব্যবসায় বুঝে তার পূর্বে এবং রাস্তার নামের পূর্বে যদি রোড থাকে তাহলে তার পূর্বে দি বসবে, যেমন দ্য কুমিল্লা রোড, দ্য আর্মি, যদি শুধু রোড থাকতো তখন আমরা আর্টিকেল বসাতাম না, তাহলে আমাদের রোডের আগে যেহেতু নাম দেওয়া আছে কুমিল্লা বা চট্টগ্রাম, সিলেট, বরিশাল বা এরকম যদি নাম দেওয়া থাকে রোডের নাম তখন আমরা রোডের পূর্বে আর্টিকেল বসাবো, এবং এখানে আর্মির পূর্বে আর্টিকেল বসানো হয়েছে কারণ আমরা বলছিলাম যে যেসব তো পেশা বা ব্যবসায় বোঝায় তো আর্মি এটা হচ্ছে একটা পেশা, এর জন্য এর পূর্বে দি বসানো হয়েছে। এরপরে দেখি আমরা অর্ডিনারি নাম্বার, অর্ডিনাল নাম্বার মানে হচ্ছে যে ক্রমবাচক সংখ্যা, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম আমরা প্রতিযোগিতামূলক সংখ্যা বোঝায়, কিছু কালেকটিভ নাউন যেমন অডিয়েন্স, প্লেজেন্টারি এবং কতগুলো রোগের নাম গট, মেসলস, এর পূর্বে দি বসে, যেমন হি ইজ দ্য ফার্স্ট সিঙ্গার, এবারকে ফার্স্ট এখানে তার অবস্থান বোঝানো হয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ব্যবহার করে, এই জন্য এটা হলো অর্ডিনাল নাম্বার এবং তার পূর্বে দি বসানো হয়েছে। এরপরে আমরা দেখি দ্য অডিয়েন্স, দ্য প্লেজেন্টারি, দ্য গট, দ্য মেসলস ইত্যাদি, অর্থাৎ এগুলো এক একটা এক এক বৈশিষ্ট্য প্রকাশ করে, যেমন প্রথমটা বসছিল অর্ডিনাল নাম্বার অনুযায়ী, দ্বিতীয়টা হচ্ছে কালেকটিভ নাউন অডিয়েন্স, তৃতীয়টা হচ্ছিল কতগুলো রোগের নাম যেমন মেসেলস, গট ইত্যাদি, এই জন্য এখানে আর্টিকেল বসানো হয়েছে। এরপরে আমরা দেখি পরিবারের নাম প্লুরাল অর্থে ব্যবহৃত হলে তার পূর্বে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর নামের পূর্বে দি বসে, যেমন দ্য গিটার, দ্য খান ইত্যাদি, এখানে দ্য গিটার হলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আমরা জানি যে এগুলো হলো সঙ্গীত বাদ্যযন্ত্র, আর এখানে দ্য খান, এখানে খান পরিবারকে বোঝানো হয়েছে। প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে এবং রাজনৈতিক দলের নামের পূর্বে দি বসে, তাহলে দ্য বিএনপি, দ্য আওয়ামী লীগ, দ্য ন্যাশনালিস্ট পার্টি যত কিছু বোঝাবে তার ওই দলগুলোর নামের পূর্বে অবশ্যই দি বসাতে হবে। এরপরেটা দ্য বেস্ট বয়, আমরা অ্যাডজেক্টিভের পূর্বে আমরা বলছি এখানে যে বুঝি এর আগেও পড়ছি আমরা যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে
আর্টিকেল দি বসে, সেই হিসেবে এখানে দ্য বেস্ট বয় অর্থাৎ বেস্ট বয়ের আগে দি বসানো হয়েছে। এবার আমরা দেখবো কোথায় কোথায় আমরা দি বসাতে পারবো না, তো সেগুলোর জন্য প্রপার নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং আল্লাহ ও গডের নাম বক্তার বাবা মা, মানে যে বলছে তার বাবা মাকে বোঝালে, শিশুদিন মাস বা খেলার খাবার, উৎসব, কিং কুইন লর্ড মহারাজ ইত্যাদি নামের পূর্বে আর্টিকেল দি বসে না। তারপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং পোশাক পরিচ্ছদের নামের পূর্বে দি বসে না। এ ছিল আজকে আমাদের আর্টিকেলের ব্যবহার, আর্টিকেল কাকে বলে, কত প্রকার ও কি কি। তো বন্ধুরা, এই ভিডিও নিয়ে যদি আমাদের কোনো অভিযোগ থাকে বা আমাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো ভুলভ্রান্তি থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেটা তোমাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। যে যেখানে আসো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।